স্পেশাল যেটা সেটা হচ্ছে যে একটু কাঁচা কাঁচা অমলেট যেটা বলতেছিল আমি দেখতেছিলাম সবাই অনেকে দেখাচ্ছিল তুমি একদম। এটা হচ্ছে বোস কেবিনের দুধ চা, দেখি লাল চাটা, এটা হচ্ছে লাল চা, এটা কিন্তু অনেক কড়া। খেলাম ওটা লাল চা, এবার আমরা দুধ চা গুলো খেয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বিপ্লব, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এখন বাজে সকাল 8:15 আর আমি যাচ্ছি এখন নারায়ণগঞ্জের দিকে। লঞ্চঘাট কত? 20 টাকা। এখন আমরা অটোরিক্সায় করে যাচ্ছি হলো লঞ্চঘাট থেকে, লঞ্চে চড়ে আমরা যাব হচ্ছে নারায়ণগঞ্জে, তারপরে দেখা হচ্ছে। দর্শক, রওনা হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আজকে সকালের নাস্তাটি আমরা এমন একটি রেস্টুরেন্টে করব যার এক কাপ চা এবং নানান রকমের অমলেটের জন্য খুবই বিখ্যাত। জি হ্যাঁ, এটি হলো নারায়ণগঞ্জের সেই বিখ্যাত বোস কেবিন। 1921 সালে নিপুণচন্দ্র বসু জীবিকার সন্ধানে বিক্রমপুর থেকে নারায়ণগঞ্জে আসেন। নারায়ণগঞ্জ শহরে 1 নং ও 2 নং রেলগেটের মধ্যবর্তী স্থানের একটি টংঘরে তিনি প্রথম রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন। প্রথমের দিকে তিনি চা এবং বিস্কুট দিয়ে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে সেটি রেস্তোরাঁর রূপ নেয়। আজ এই বোস কেবিনের বয়স 100 বছর, তাই আজ আমি চলে আসলাম নারায়ণগঞ্জের এই বোস কেবিনে সকালের নাস্তা করতে। সেই কড়া লিকারের চা এবং নানান পদের অমলেট দিয়ে আজকে সকালের নাস্তাটি আমরা এখানেই সারব। খাবারটি কেমন লাগলো রিভিউ করে আপনাদের জানাবো, তো আমাদের সাথেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখন লঞ্চঘাটে পৌঁছালাম, এটা হলো মুন্সিগঞ্জের লঞ্চঘাট, আর এখন আমরা ভিতরে এন্ট্রি করব। এখন এখান থেকে আমাকে যাইতে হবে নারায়ণগঞ্জে। এখানকার লঞ্চগুলো অনেক ছোট, যাইতে মোটামুটি সময় লাগবে। চল লঞ্চে উঠা যাক। মাই গড, অনেক ছোট একটা লঞ্চ, খুব রিক্স। আমরা এই লঞ্চে করে এখন যাব হচ্ছে নারায়ণগঞ্জে। মিলে আমাকে এখান থেকে যাইতে সময় লাগবে হচ্ছে 40 মিনিটের মতো, তো ততক্ষণ আপনারা নদীর ছোটোখাটো ভিউ দেখতে থাকেন। চলে আসলাম আমরা বোস কেবিনের সামনে, তো আজকে সকালের নাস্তা চাটা এখান থেকেই সারবো। দেখা যাক আসলে এই চা আর অমলেটের সাথে আজকে সকালটা কেমন জমে। তো আজকে আমার সাথে আছে কে? আমাদের তারেক ভাই।
অনেকদিন পর ওর সাথে দেখা, ও যদিও বা আমার মামাতো ভাই, অনেকদিন পর ওর সাথে আমার দেখা, আজকে হঠাৎ করে চলে আসছে। কিছু একটা বলো। আচ্ছা, ও কিছুই বলবে না, চলো না আমরা নাস্তাতে আগে। এটা হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে ভাজি, আর ও পরোটা, তার আগের জন্য পরোটা। আমরা ডিম অর্ডার করছি, দেখা যাক ডিমটা আসুক, তারপর আমরা শুরু করবো। আমাদের অমলেটটা চলে আসলো। এখানে অনেক রকমের অমলেট পাওয়া যায়, তার মধ্যে এখানকার মধ্যে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে একটু কাঁচা কাঁচা অমলেট যেটা বলতেছিল, আমি দেখতেছিলাম সবাই অনেকে এটা খাচ্ছিল। তবে একদম ফুল ভাজা না, আপনার চাইলে পরে ফুল ভেজে দিবে, তবে এইভাবে এখানে বেশি চলে। আঙ্কেলের সাথে কত পরিচয় হলো, উনিও এখানে আছে। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে আমার ছোটবেলা থেকে আমার আব্বার সাথে আসতাম, এখন আর আব্বা তো নেই, আমি নিজেই আব্বা। আমি নিজেই আসি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আসে পরে এখানে? না, হয়তো সপ্তাহে দুই দিন তিন দিন এরকম পরে। আচ্ছা আচ্ছা। তেল ছাড়া হালকা হালকা একটু তেল দেওয়া আছে, তবে তেল ফ্রি। আর এখানে হচ্ছে যে মানে স্পেশাল যেটা অমলেট, এটা হচ্ছে সেই স্পেশাল অমলেট। সেটা আমরা আগে অমলেটটা খেয়ে দেখি। তবে এর মধ্যে কোনো সেন্ট বাড়ছে না, যে একটা উদ্গুটো যেটা ডিমের গন্ধ বার হয় সেই গন্ধটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু অনেক ভালো একটা দিক। অসাধারণ ছিল। এটা হচ্ছে যে বসে অনেক ভেজিটেবল, ডিমের সাথে ভেজিটেবলটা অনেক বেশি পপুলার। আমরা একটু ভেজিটেবল দেখিয়ে দেখি। আলু, ফুলকপি, তাতে অনেক অনেক রকম সবজি ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, বেশ ভালো লাগতেছে। কিন্তু এখানে আসতে পারে ডিম অমলেট আর ভেজিটেবলটা অনেক বেশি পপুলার, আপনি অবশ্যই ট্রাই করবেন। তবে খুব সকাল সকাল আসবেন, সিরিয়াল পাওয়া খুব টাফ হয়ে যায়। এখন আমাদের এখানকার সবচেয়ে বেশি স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে লাল চা। ওটা হওয়ার পালা, আমরা এখন খাওয়াটা শেষ করি, তারপরে আমরা যাব লাল চা খাইতে। এখানেই পাওয়া যাবে, তবে এই লাল চাটা অনেক বেশি পপুলার। 10 টাকার চা খাইতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। খাবারের মূল্য তালিকার একটা ভিডিও করে দিলাম, আপনার চাইলে পরে সেটা দেখতে পারেন। আর চলে আসতে পারেন বোস ক্যাবিনে, খুব অসাধারণ জায়গা ছিল, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের। আমার একটা সৌভাগ্য হলো এখানে অনেক মানুষ আছে, প্রায় আমাদের চা খাওয়ার পালা। তো চাটা আসুক, আমি একটু ওয়েট করি। এটা হচ্ছে বোস ক্যাবিনের দুধ চা, দেখি লাল চাটা। এটা হচ্ছে লাল চা, এটা কিন্তু অনেক কড়া, তার জন্য ওনারা এখানে আদা আর হচ্ছে যে লেবু ব্যবহার করছে। চলুন আমরা এখন দুধ চা এবং লাল চা দূরেই খাই দেখি। এখানে অনেককে এইভাবে খাইতে দেখছি, আমি একটু খাই দেখছি। ব্যাকগ্রাউন্ড
ভাড়া আর চিনির পরিমাণও ঠিকঠাক ছিল, একটু লিকার। এটা হচ্ছে বোস ক্যাবিনের দুধ চা, আমরা একটু আগে যেটা খেলাম ওটা লাল চা, এবার আমরা দুধ চা গুলো খেয়ে দিই। এটা কিন্তু কন্ডেন্স মিল্ক, আমাদের কন্ডেন্স মিল্ক দরকার আসলে, দুধটা সবাই ঠিকঠাক আছে। আমার কাছে লাল চাটা একটু বেশি ভালো লাগছে, দুধ চা যে খারাপ লাগছে তা না, এটাও ঠিকঠাক ছিল, তবে থাকেনি একটু কম বেশি, আমাদের লাল চাটা আমার কাছে ভালো লাগছে বেশি। বোস ক্যাবিনে আমাদের সকালের নাস্তা এবং চা শেষ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অল ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন। তবে বেশ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার সকালের নাস্তার, খারাপ ছিল না, অনেক ভালো ছিল। আর বিশেষ করে তার যে ডিম অমলেট যেটা ছিল সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে এবার আসতে পারেন নারায়ণগঞ্জের ঠিক লঞ্চঘাট থেকে একটু সামনেই এই বোস ক্যাবিন, আর গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো, তাহলে পরে সেখান থেকে ফলো করে চলে আসতে পারেন। দেখা হবে সবাই নাকি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।